যাত্রীরা তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় থাকো, কেউ থাকো পুরুলিয়ায়, কেউ বাঁকুড়া, কেউ দার্জিলিং, কেউ উত্তর চব্বিশ পরগনা, কেউ দক্ষিণ চব্বিশ পরগনা, এইসব জায়গার যে উচ্চতা বা রাস্তাঘাট তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ। পুরুলিয়ায় যেমন উঁচু নিচু জায়গা আছে, দার্জিলিংয়ে যেমন অনেক বড় বড় পাহাড় বা জাতীয় জিনিস আছে, দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সেরকম নেই, সেই জায়গাটা অনেকটা সমতল। এদেরকে বলা হচ্ছে এই যে কোথাও উঁচু কোথাও নিচু কোথাও সমতল কোথাও একটু টেবিল আকৃতির ভূমিরূপ, এইগুলোকে একত্রে বলা হয় ভূমিরূপ, দুয়া ভূমিরূপ। আজকে আমাদের আলোচনার বিষয় এটাই, এই ভূমিরূপ গঠনকারী শক্তি সমূহ সম্বন্ধে আমরা জানব, আর কোন কোন ধরনের ভূমিরূপ আছে সেটা সম্বন্ধে একটু জানব। আজকে আমরা যে অধ্যায়টা করব তাহলে তার নাম হলো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। ভূমিরূপকে আমরা তিন ভাগে ভাগ, পাহাড় ও পর্বত, মালভূমি এবং সমভূমি। ছাত্রীরা আমরা ভূগঠনকারী প্রক্রিয়াগুলোকে এক ঝলকে একটু দেখে নিই। ভূগঠনকারী প্রক্রিয়া তিন ভাগে বিভক্ত, পার্থিব প্রক্রিয়া, অপার্থিব বা মহাজাগতিক প্রক্রিয়া এবং মনুষ্যজাত প্রক্রিয়া। পার্থিব প্রক্রিয়া আবার দুভাগে বিভক্ত, অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়ার আবার দুটি ভাগ আছে, একটা হচ্ছে ধীর আলোড়ন, দ্বিতীয়টা হচ্ছে আকস্মিক আলোড়ন। ধীর আলোড়নের মধ্যে রয়েছে গিরিজনীয় আলোড়ন, এর ফলে তৈরি হয় ভঙ্গিল পর্বত, এটা অনুভূমিকভাবে কাজ করে। এছাড়া রয়েছে মহীভাবক আলোড়ন, এটা উল্লম্বভাবে কাজ করে, এর ফলে তৈরি হয় স্তূপ পর্বত। এছাড়া রয়েছে ইউস্ট্যাটিক সঞ্চালন এবং সমস্তুতিক আলোড়ন। আকস্মিক আলোড়নের মধ্যে হচ্ছে ভূমিকম্প এবং অগ্নুৎগমন। আমরা এর আগের চার্টে অন্তর্জাত প্রক্রিয়ার ভাগগুলো দেখেছি, এই চার্টে আমরা বহির্জাত প্রক্রিয়ার ভাগগুলো দেখব। একদম বাম দিকে দেখো পর্যায়, এই প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় পরিবহন ও সঞ্চয় কার্যে ভারসাম্য আসে। দ্বিতীয়টা দেখো অবরোহণ বা ক্ষয় সাধন, ইংরেজিতে বলে ডিগ্রেডেশন, এই প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের কোনো উঁচু জায়গা ক্রমাগত ক্ষয়ের ফলে নিচু সমতল ভূমিতে পরিণত হয়, মানে কোনো জায়গায় উচ্চতা কমে যায়। এবার হচ্ছে তিন নম্বরে দেখো আরোহণ বা সঞ্চয় সাধন, এই প্রক্রিয়ার মাধ্যমে, ইংরেজি হচ্ছে অ্যাগ্রেডেশন, এই প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচু অংশে জমে জায়গার উচ্চতা বৃদ্ধি করে। চতুর্থতে দেখো আবহবিকার বা বিচূর্ণী ভবন, আবহবিকার বা বিচূর্ণী ভবন বা ওয়েদারিং, এই প্রক্রিয়া ভূপৃষ্ঠের কোনো স্থানে শিলা একাধিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ বা বিয়োজিত হয়ে যাচ্ছে। এর অনেক রকম ভাগ আছে, যেমন যান্ত্রিক অববিকার, রাসায়নিক অববিকার, জৈব রাসায়নিক ভাব অববিকার, এর মধ্যেও আবার অনেক ভাগ আছে, সেগুলো এই মুহূর্তে আমাদের এখানে আলোচনার বিষয় নয়। আমরা প্রথম যে পর্বটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভঙ্গির পর্বত। অল্প পরিসরেতে ভঙ্গির পর্বতে আলোচনা করা বেশ গুরুত্ব ব্যাপার, আমরা চেষ্টা করছি কত তার সহজে এবং অল্পের মধ্যে আমরা ভঙ্গির পর্বতের উৎপত্তির ব্যাখ্যাটা করতে পারি। প্রথমে দেখে নেয় যে পাললিক শিলায় কতগুলো কাকে হয়, পাললিক শিলায় ভাঁজ করে যে পর্বত তৈরি হয় তাকে বলা হয় ভঙ্গির পর্বত। এই ধরনের ভাঁজ হয়, এইটা হচ্ছে অধোভঙ্গ, এটা উর্ধ্বভঙ্গ, অগ্রভঙ্গে হয় উপত্যকা, উর্ধ্বভঙ্গে হয় পর্বত শৃঙ্গ। ভঙ্গির পর্বতের উৎপত্তি নিয়ে অনেক তত্ত্বই প্রচলিত আছে, যেটা আমরা সর্বাধুনিক যে তত্ত্ব পাঁচ সমস্যার তত্ত্ব, এর আলোকেই ভঙ্গির পর্বতের উৎপত্তিটা আলোচনা করব। আমরা পৃথিবীর
স্তর বিন্যাস করে এসেছি আমি ক্লাস এইটে, তারও আগে পড়ার পর সম্বন্ধে পড়েছি। এইট আগে পড়তে গিয়ে দেখেছি পৃথিবীতে তিনটে প্রধান স্তরের উপরে রয়েছে ভূত্বক, এটাই একমাত্র কঠিন স্তর এবং সব থেকে পাতলা স্তর, তার নিচে রয়েছে গুরুমণ্ডল, তারও নিচে আছে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলে অবশ্য দুটো ভাগ আছে, কেন্দ্রমণ্ডল বলেছে ভূত্বকটা একমাত্র কঠিন স্তর এবং আকৃতি গোলীয়, কিন্তু ভেতরে গুরুমণ্ডল এবং অন্তঃকেন্দ্র এরা কিন্তু কঠিন নয়, বিশেষ করে গুরুমণ্ডলের ওপরের অংশ। এই জায়গাটাকে বলে অ্যাস্থেনোস্ফিয়ার, এখানে এত গরম, ভূঅভ্যন্তরের মধ্যে এত গরম, এখানকার শিলাগুলো না তরল না কঠিন, এই অবস্থায় এটাকে বলে বিস্কাস বা সান্দ্র অবস্থায় আছে, ফলে এখানে তো অনবরত একটা পরিচলন স্রোত প্রবাহিত হচ্ছে, তরল ম্যাগমা নিচ থেকে গরম হয়ে ওপরে উঠছে, ওপর থেকে আবার একটু তাপমাত্রা নিচে চলে গিয়ে ভারী হয়ে যাচ্ছে, একটু শীতল হয়ে নিচে নেমে যাচ্ছে, এইভাবে চক্রাকার প্রবাহ বিভিন্ন দিকে যাচ্ছে, এর ওপর নৌকার মতো ভাসছে ভূত্বক। বিজ্ঞানীরা বলছে, পাঁচসমস্থান তত্ত্ব অনুযায়ী বিজ্ঞানীরা বলছেন এই ভূত্বক অসংখ্য খণ্ডে বিভক্ত, এই এক একটা খণ্ডকে তারা নাম দিয়েছেন প্লেট। তারা বলছেন প্লেট দু ধরনের হয়, মহাদেশ থাকে মহাদেশীয় প্লেট এবং মহাসাগরের থাকে মহাসাগরের তলায় থাকে মহাসাগরীয় প্লেট। এই পাঁচ সংস্থান তত্ত্বের জনক হচ্ছেন ফরাসি বিজ্ঞানী পিচ, 1968 খ্রিস্টাব্দে এই তত্ত্বটি প্রচলিত হয়। পরবর্তীকালে টুজো উইলসন, ডব্লিউডি মর্গান প্রমুখ ভূবিজ্ঞানীরা এই মতটাকে সমর্থন করেছেন এবং এটাই এখনও পর্যন্ত বঙ্গীয় উৎপত্তি সম্বন্ধে সর্বাধুনিক মত। এই তত্ত্বকারী কী বলছে যে প্লেটগুলো সারা পৃথিবী জুড়ে অন্তত 6টি প্রধান প্লেট এবং 11টি অপ্রধান প্লেট আছে কারোর কারোর মতে, আবার 11টি প্রধান প্লেট 20টি অপ্রধান প্লেট রয়েছে। আমরা একটা মানচিত্রে পৃথিবীতে কোথায় কী প্লেট আছে সেটা একটু দেখে নিই। পাতগুলো তাহলে চলে অ্যাস্থেনোস্ফিয়ারের মধ্যে প্রবাহিত পরিচলন স্রোতের ওপর ভর করে, এদের গতি খুব ধীর, বছরে কয়েক মিলিমিটার মাত্র। এবারে এই পাতগুলো কত ধরনের পাত সীমান্ত আছে সেটা আমরা দেখে নিই। একটা হচ্ছে প্রথমে দেখো ওপরে অভিসারী পাত সীমান্ত, এখানে দু একটা মহাদেশীয় পাতের তলায় একটা সামুদ্রিক প্লেট ঢুকে ধ্বংস হয়ে যায়, যে জায়গাটায় ধ্বংস হচ্ছে সেটাকে বলা হচ্ছে সাবডাকশন জোন, ওখানে অগ্নুৎপাতও হয় এবং ওখানেতে যদি পলি থাকে তাহলে ভঙ্গিল পর্বতও হয়। দ্বিতীয়টা দেখো প্রতিসারী পাত সীমান্ত, অর্থাৎ কোনো প্লেটের তলায় যদি কোনো প্লেট ঢুকে যায় তাহলে সে তো কারোর থেকে কারোর দিকে এগিয়ে আসে তাহলে সে কারোর থেকে পিছিয়ে যাচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে তাই। প্রতিসারী পাত সীমান্ত এখানে দেখো তীর চিহ্ন দিয়ে দেখানো আছে যে দুটো প্লেট পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, দূরে সরে যাওয়ার ফলে তোমার মাছ তাহলে এটা তো একসময় আর থাকবে না, নষ্ট হয়ে যাবে, তাহলে তা নয়, তখন ভারসাম্য বজায় রাখে প্রকৃতি এইভাবেই মাঝখান থেকে দেখো লাভা বেরিয়ে এসে এই অল্প অল্প করে এই পাতটা যতটা দুপাশে ক্ষয় হয় বা নষ্ট হয়ে যায় সেটাকে কম্পেনসেট বা থেকে পরিপূরণ করে দেয়। এটা হচ্ছে প্রতিসারী পাত সীমান্ত, মানে এটা হচ্ছে গঠনকারী পাত সীমান্ত, এখানে পাত গঠন হয়। আর তিন নম্বর একদম নিচে দেখো নিরপেক্ষ পাত সীমান্ত, এখানে দেখো দুটো পাত পরস্পর গা ঘষাঘষি করে চলে যাচ্ছে, বিশেষ কিছু হয় না, তবে মাঝে মধ্যে এর ফলে ট্রান্সফর্ম ফল্ট বা চ্যুতি তৈরি হয়। ছাত্রছাত্রীরা এই ছবিটি ভালো করে লক্ষ্য করো, এই ছবিটিতে দেখানো হয়েছে যখন দুটো পাত পরস্পরের দিকে এগিয়ে আসছে এবং একটির নিচে একটি তল ঢুকে অ্যাস্থেনোস্ফিয়ারে নষ্ট হয়ে যাচ্ছে, মানে গোলে নষ্ট মিশে যাচ্ছে, আর ওই দুটি পাতের মাঝখানে কোনো অগভীর স্থানেতে কোনো অগভীর সমুদ্রেতে যখন পলি জমে ছিল সেই পলি জমে যে পাললিক শিলা তৈরি হয়েছিল তাতে চাপ পড়ে সেখানেতে দেখো তৈরি হচ্ছে বঙ্গীল পর্বত। আমরা বঙ্গীল পর্বতের শ্রেণী বিভাগ এবং তাদের কতগুলি উদাহরণ একটু জেনে নিই। বঙ্গীল পর্বতকে দুভাগে ভাগ করা হয়, যেগুলো অনেক পুরনো
বহু বছর আগে, বহু কোটি বছর আগে তৈরি হয়েছে এবং যাদের গঠনকার্য শেষ হয়ে গেছে সেগুলো হচ্ছে প্রাচীন বঙ্গীয় পর্বত, উদাহরণ ভারতের আরাবল্লী পর্বত, ইউরোপের ক্যালিডোনিয়ান পর্বতমালা, অস্ট্রেলিয়ার গ্রেট ডিভাইডিং রেঞ্জ প্রভৃতি। আর নবীন বঙ্গীয় পর্বত, যাদের গঠনকার্য এখনও চলছে, এই ধরনের পর্বতগুলোকে বলা হয় নবীন বঙ্গীয় পর্বতমালা। পৃথিবীর সুউচ্চ পর্বতমালাগুলোর মধ্যে এগুলোই আসে, যেমন এশিয়ার হিমালয় পর্বতমালা, ইউরোপের আল্পস পর্বতমালা, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা, উত্তর আমেরিকার রকি পর্বতমালা। আমরা বঙ্গীয় পর্বতের কতগুলো বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য একটু দেখেন। একটু আগেই বঙ্গীয় পর্বত সম্বন্ধে পড়ে এলাম, এবার আমরা একটু অন্য একটা পর্বতের দিকে পড়ব। হচ্ছে স্তূপ পর্বত, ইংরেজিতে বলে ব্লক মাউন্টেন। স্তূপ পর্বত দেখতে কেমন হয়, আমরা একটা ছবি রয়েছে এখানে, আমরা দেখতে পাচ্ছি মাথায় দুচ্ছে একটা মতো হয়, দুদিকে সাধারণত স্তূপ পর্বত থাকে, আর মাঝখানে একটা উপত্যকা থাকে। দুটো স্তূপ পর্বতের মাঝখানে যে উপত্যকা তাকে পুরো স্তূপ পর্বত। স্তূপ পর্বত কী করে হয়? এটা বঙ্গীয় পর্বত আমরা দেখলাম কি, নরম পাললিক শিলায় ভাঁজ পড়ে, প্রচণ্ড চাপের ফলে ভাঁজ পড়ে, পাট সংস্থান পত্রের ফলে, যেটা পাটের সঞ্চালনের ফলে ভাঁজ পড়ে, মহাদেশের মধ্যে থাকা মাঝখানে যে মহিকা ছিল সেখানে পাললিক শিলা ছিল, সেটা কুঞ্চিত হয়ে গেল বঙ্গীয় পর্বত। নরম শিলায় ভাঁজ পড়ে আর তৈরি হয় বঙ্গীয় পর্বত। আর কঠিন শিলা ফাটলের ফলে, যখন ফাটল তৈরি হয়, এই ফাটল বা দারুণ তৈরি হওয়ার ফলে সেই ফাটল কোনো ফাটল উঠে যায় এবং নেমে যায়, এর ফলে যেটা হয় সেটা হচ্ছে স্তূপ। এইটা একটুখানি পরিষ্কার করে নেওয়া ভালো। না, আমরা বঙ্গীয় পর্বত তৈরির সময় দেখলাম, পর্বার সময় দেখলাম কি, মহাদেশগুলো সরছে। তো মহাদেশগুলো সরছে, এই যে মহাদেশগুলো হচ্ছে প্রাচীন মহাদেশগুলো, সেই সিল্ড অঞ্চল, আঙ্গারায়ণ, গন্ডওয়ানায়ণ, তার যে অংশ উত্তরে সেগুলো কঠিন কেলাসিত শিলায় তৈরি, আগ্র এবং উপান্তরিত শিলা, এগুলোই তো মূলত সরছে। এবার এরা সরছে, মাঝখানে পলি ছিল, সেখানে ধাক্কা মেরে তৈরি করলো হচ্ছে বঙ্গীয় পর্বত। এই যে মহাদেশগুলো সরছে, এগুলো কীভাবে সরছে সেটাও আমাদের জানা আছে, পরিচালন স্রোতের উপর ভর করে। এই যে মহাদেশগুলো যে সরছে না, এই সব জায়গায় তো সরার গতি সমান না, সব জায়গায় সরার গতি সমান নয়, তার গতি সমান নয়। এখানে মহাদেশে যে চলনের সময় হোক, এর মধ্যে অসম্ভব ফ্রেশ মানে পীড়নের সৃষ্টি হয়। এর ফলে মহাদেশে কোনো কোনো জায়গায় ক্র্যাক মানে ফাটল তৈরি হয়ে যায়। সেই ফাটলগুলো নানান ধরনের হয়, এই ফাটলগুলোকে বলা হয় চ্যুতি। এই চ্যুতির কোনো অংশ বসে গেল, কোনো অংশ উপর দিকে উঠে যায় চাপের ফল। এই সংকোচন, সংক্রমণ এবং চাপ, এর ফলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে স্তূপ। ছাত্রছাত্রীরা, আমি তিনটে বই রেখেছিলাম, এই তিনটে বই ধরলাম কি, এইটা হচ্ছে একটা অখণ্ড ভূতক, তিনটে বই মিলে প্রচণ্ড ভুয়া আলোড়ন হলো, ক্রীড়াস্তরে টান পড়লো, ফাটলের সৃষ্টি হলো, এইগুলোকে বলছে চ্যুতি মানে ক্র্যাক। কী করে এবার তাহলে স্তূপ পর্বত হচ্ছে, নিচ থেকে চাপ আসছে, এই অংশটা উপরে উঠে গেল, এটা উপরে উঠে গেল, মাঝখানে আমরা একটু বসে রয়েছে, দুটো হলো, দুপাশে হলো স্তূপ পর্ব, মাঝখানে হলো যে উপত্যকা তাকে বলছে গ্রস্ত উপত্যকা। এর আবার উল্টোটাও, কখনো কখনো মাঝখানের অংশটা উপরে উঠে যায়, তখন দুপাশে স্তূপ গ্রস্ত উপত্যকা, মাঝখানে স্তূপ পর্ব। এই ধরনের স্তূপ পর্ব যখন দুটো চুক্তির মাঝখানে অংশ উপর দিকে উঠে গিয়ে স্তূপ পর্বত হয় তাকে বলে হোর্স। আর যখন দুখানা
পর্বত দুপাশে উঠে মাঝখানে প্রস্থপতাকা হয়, এই ধরনের প্রস্থপতাকে বলা হয় গ্র্যাবেন জাতীয় প্রস্থপতাকা। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে চুটি তল বরাবর পাথরগুলো ওঠানামা করে স্তূপ পর্বত তৈরি হয়। স্তূপ পর্বত আর প্রস্থপতাকার যে সৃষ্টি, এটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো স্তূপ পর্বত তৈরি হলে তার পাশে বা মাঝখানে প্রস্থপতাকা তৈরি হবে। ছাত্রছাত্রীরা তোমরা দেখো হোয়াইট বোর্ডেতে আমি স্তূপ পর্বত সৃষ্টির সমগ্র প্রক্রিয়াটা অত্যন্ত সরলভাবে চারটে ছবির মাধ্যমে দেখিয়েছি। প্রথম ছবিটায় দেখো তোমরা, একদম এক নম্বর বাম দিকে যে ছবিটা, এই ছবিটা, এখানে দেখো তিনটে শিলাস্তর রয়েছে, তাতে কোনো ফাটল নেই। দু নম্বর ছবিটি দেখো, প্রচণ্ড ভূ আলোড়নের ফলে দুটো ফাটল তৈরি হলো, সমান্তরাল ফাটল, এদিকে দুটো ফাটল তৈরি হয়েছে, এইটা হচ্ছে চুটি বা ধরন বা ফাটল। তিন নম্বর ছবিতে দেখো, ছবিতে মাঝের অংশটি বসে গেছে, দুপাশের অংশ উপরে উঠে গেছে, দুপাশে হলো স্তূপ পর্বত, মাঝখানে হলো গ্র্যাবেন জাতীয় প্রস্থপতাকা, এটা আগেও বলেছি। চার নম্বর ছবিতে দেখো, মাঝখানের অংশটা উঠে গেছে, দুপাশে নেমে গেছে, মাঝখানের অংশটা যখন উপরে উঠে যাচ্ছে একে বলছে হোস্ট, আর দুপাশে রয়েছে গ্রস্ত উপত্যকা। এটা হচ্ছে আমরা অতি সহজেই পরীক্ষার সময় আমরা কিন্তু এই ধরনের ছবি পরীক্ষা হলে অতি অল্প সময় আঁকতে পারবো। কিছু স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার উদাহরণ আমরা জেনে নিই। যেমন ভারতের পশ্চিমঘাট পর্বতের কিছু অংশ এই ধরনের স্তূপ পর্বত, মানে তীর্যকচ্যুত চুতির ফলে তৈরি। দু নম্বর হচ্ছে ভারতের সাতপুরা ও বিন্ধ্য পর্বতমালা, এরা হচ্ছে স্তূপ পর্বত। আর এদের মাঝে নর্মদা ও তাপ্তি নদীর উপত্যকা হলো প্রস্থপতাকা। আর ভারতের বাইরে অন্যান্য জায়গায় বেশি উদাহরণের দরকার নেই, দেখা যাচ্ছে কি জার্মানির ব্ল্যাক ফরেস্ট ও ফ্রান্সের ভোজ পর্বত হচ্ছে স্তূপ পর্বত, আর এদের মাঝে রাইন নদীর উপত্যকা হলো প্রস্থপতাকা। ছাত্রছাত্রীরা, স্তূপ পর্বতের কিছু বৈশিষ্ট্য আমি আগেই বলেছি, আরও কয়েকটা বৈশিষ্ট্য আমি হোয়াইট বোর্ডে লিখে দিচ্ছি। দেখো, যেমন স্তূপ পর্বত থাকলে পাশে বা মাঝে গ্রস্ত উপত্যকা থাকবেই। দু নম্বর কি, উচ্চতা যথেষ্ট কম হয়, মঙ্গল পর্বতের মতো অত উঁচু হয় না। তিন নম্বর, স্তূপ পর্বতের শীর্ষদেশ চ্যাপ্টা বা সমতল মতো হয়, পার্শ্বদেশ বেশ খাড়া হয়, বিশাল অঞ্চল জুড়ে অবস্থান করে না, আর সাধারণত শৃঙ্গবিহীন হয়। এবার আমরা যেটা নিয়ে একটুখানি পড়াশুনো করবো, সেটা হচ্ছে আগ্নেয় পর্বত বা সঞ্চয়িত পর্বত। আগ্নেয় পদার্থ মানে লাভা বা ম্যাগমা দিয়ে মূলত, এছাড়াও অন্য পদার্থও থাকে, এই পর্বত তৈরি হয় বলে কি আগ্নেয় পর্বত বলে। আর লাভা, ছাই, নানান ধরনের প্রস্তর খণ্ড এইগুলো জমে এটা তৈরি হয় বলে কি সঞ্চয়িত পর্বত। তো আমরা ক্লাস এইটে, ছাত্ররা তোমরা যে ক্লাস এইটে কিন্তু এই ধরনের আমরা ভূত্বকের অভ্যন্তর, মানে এটা পৃথিবীর যে অভ্যন্তর স্তর বিন্যাস, পাক সংস্থান তত্ত্ব, এসব সম্বন্ধে আমরা কিন্তু তোমরা পড়ে এসেছি। সেখানে আমরা কী দেখেছি, ভূত্বকের নিচে, ভূত্বকই হচ্ছে একমাত্র কঠিন স্তর, ভূত্বকের নিচে যে স্তর রয়েছে সেটা হচ্ছে ম্যান্টল বা গুরুমণ্ডল। গুরুমণ্ডলের ওপরের যে স্তরটা, ওপরের অংশ, এটাকে বলা হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। এখানে শিলা, এখানকার এত উত্তাপ, এখানে শিলা কোনো কঠিন অবস্থায় নেই, না তরল না গঠিত, এই ভিসকাস বা সান্দ্র অবস্থায় আছে। এই ভিসকাস এবং সান্দ্র অবস্থায় থাকার মধ্যে নিচ থেকে গরম আসায়, এটা আমরা ভঙ্গি পর্ব পড়ার সময় করে নিয়েছি যে এটা পরিচালন স্রোত তৈরি হচ্ছে। তাহলে পৃথিবীর ভূত্বকটা এদের এতটাই আটকে রেখেছে, এই ম্যান্টলের সমস্ত অংশ বা কেন্দ্রমণ্ডলের সমস্ত অংশকে, সমস্ত পদার্থকে, তারা প্রচণ্ড গরম এবং বাইরে বেরিয়ে যেতে চাইছে, তার এক্সট্রিম গরম বলে কি স্ফীত হওয়ার চেষ্টা করছে, স্ফীত হতে গেলে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। ভূত্বকটাই একমাত্র কঠিন স্তর বলে
কতকে আটকে রেখে ভূতকের তো আমরা এটাও জেনেছি ভূতক নানা রকম পাতে বিভক্ত, তাহলে পাত বাউন্ডারিগুলো পাত সীমান্তগুলো দুর্বল স্থান, সেই সব জায়গায় কোনো পাত প্রকট পেলে ওরা কিন্তু সবসময় কোনো ভূতকের দুর্বল স্থান দিয়ে ম্যাগমা বাইরে বেরিয়ে আসতে চায়। একটা প্রসঙ্গটা বলে রাখা ভালো যে ম্যাগমা ভূগর্ভের মধ্যে যখন তরল শিরা থাকছে তখন তাকে বলা হচ্ছে ম্যাগমা, যখন সেই ম্যাগমা ভূপৃষ্ঠে চলে আসছে তখন তাকে বলা হয় লাভা। আগ্নেয়গর্ভ সৃষ্টি একটা অত্যন্ত সরলভাবে যদি বলা যায় তাহলে আগ্নেয়গর্ভ সৃষ্টির ব্যাপারটা কি, আমরা আগ্নেয় শিলা পড়েছি সেখানটা যাদের একটু ভালো করে পড়া তারা সহজেই বুঝতে পারবে, ভূগর্ভের ম্যাগমা ভূত্বকের কোনো ফাটল পথ দিয়ে সেটা বাইরে বেরিয়ে এলো, বাইরে বেরিয়ে এসে ক্রমশ জমতে থাকে তখন নাম হয়ে গেল লাভা। ম্যাগমার সঙ্গে কিন্তু আরও অনেক জিনিস বেরোয়, ছাই থাকে, কাদা থাকে, আগে থেকে জমে থাকা পাথরের টুকরো থাকে, এইসব এগুলো সিন্ডার বা কোন বলে এই সমস্ত জিনিস বারবার এই অগ্নুৎপাতের ফলে জমতে জমতে একটা ত্রিকোণাকৃতি ভূমিরূপ তৈরি হয়, একটা পর্বত তৈরি হয়, একে বলা হচ্ছে আগ্নেয় পর্ব বা সঞ্চারিত পর্ব। এখানে একটা ছবি রয়েছে, এখানটা ছবিটা আমরা দেখে নেবো ভালো করে, এই ছবিটা দেখলে বোঝা যাবে যে আগ্নেয় পর্বতের সাধারণ মেকানিজমটা। ছাত্রছাত্রীরা তোমরা হোয়াইট বোর্ডে আঁকা যে ছবিটি রয়েছে এটা ভালো করে দেখলেই আগ্নেয় পর্বতের গঠন সম্বন্ধে এবং তার অগ্নুৎপাতের প্রক্রিয়া সম্বন্ধে ভালোভাবেই বুঝতে পারবে। একদম নিচে দেখো লেখা রয়েছে ম্যাগমা চেম্বার, এটা ভূগর্ভের মধ্যে, অর্থাৎ ওইখানে ম্যাগমার ভাণ্ডার, ম্যাগমা চেম্বার মানে ম্যাগমার ভাণ্ডার। এবার সোজা একটা নলের মতো অংশ রয়েছে, এটা হচ্ছে ভেন্ট বা নল, এখান দিয়ে অগ্নুৎপাত হয়, ভূপৃষ্ঠে বেরিয়ে আসে এবং ভূপৃষ্ঠে ক্রমশ জমা হতে থাকে। এবার এর সঙ্গে লাভার সঙ্গে বা ম্যাগমার সঙ্গে ছাই পাথর সব জমে এই ধরনের একটা ত্রিকোণাকৃতি পাহাড় তৈরি হচ্ছে, এটা একটা আদর্শ একটা আগ্নেয়গিরি প্রস্তুত হচ্ছে। প্রধান সোজাসুজি যে মুখটা রয়েছে ওটা হলো প্রধান জ্বালা মুখ লেখা রয়েছে, প্রধান জ্বালা মুখ, ওখান দিয়ে মূলত মূল অগ্নুৎপাত হয়, কিন্তু বাঁ দিক এবং ডান দিকে আরও অনেকগুলো জ্বালামুখ লেখা রয়েছে। দেখো লেখা রয়েছে গৌণ জ্বালামুখ, এখান দিয়েও কিন্তু অগ্নুৎপাত হয়ে থাকে। এইটা এই ছবিটি একটা আদর্শ আগ্নেয়গিরির ছবি এবং পরীক্ষার সময় আমরা খুব তাড়াতাড়ি এই ছবিটি আঁকতে পারবো। ছাত্রছাত্রীরা এবার আমরা আগ্নেয় পর্বতের শ্রেণী বিভাগ সম্বন্ধে একটু জানবো। অনেক রকমভাবে আগ্নেয় পর্বতের শ্রেণী বিভাগ হয় কিন্তু আমাদের সিলেবাস অনুযায়ী আমরা খালি অগ্নুৎপাতের বৈশিষ্ট্য অনুযায়ী আগ্নেয় পর্বতের শ্রেণী বিভাগটা একটু করে জেনে নেবো। ছাত্রছাত্রীরা আমরা আগ্নেয় পর্বতের কতগুলো বৈশিষ্ট্য একটুখানি এবার জেনে নেব। এক নম্বর, আগ্নেয় পর্বতগুলো বয়স সাধারণত নবীন হয়। দু নম্বর, উচ্চতা ক্রমাগত বৃদ্ধি পেতেই পারে। তিন নম্বর, সাধারণত শঙ্কু আকৃতি হয়, এছাড়াও গম্বুজ আকৃতিও হতে পারে। একাধিক, চার নম্বর হচ্ছে একাধিক জ্বালামুখ থাকে। পাঁচ, সাধারণত অভিসারী পাঁচ সীমান্তেই আগ্নেয় পর্বত সৃষ্ট হয়। ৬, উচ্চতা ভূমিপ্রত থেকে কম হয়। আর ৭, গাত্রদেশ মোটামুটি মসৃণ হয়। ছাত্রছাত্রীরা আমরা আগ্নেয় পর্বতের মূল এলাকা যেটা যেখানে সব থেকে বেশি আগ্নেয় পর্বত দেখা যায় সেই জায়গাটা একটু দেখে নেব। মানচিত্র রয়েছে, বাম দিকে রয়েছে এশিয়া, ডান দিকে রয়েছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, নিচের দিকে অস্ট্রেলিয়া। লাল রঙের যে রেখাটাকে লক্ষ্য কর এটা হচ্ছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল, উত্তর দিকে আলুশিয়ান দ্বীপপুঞ্জ, এশিয়ার পূর্ব উপকূল বরাবর জাপানের কাছ দিয়ে রেখাটি চলে গেছে। এই অঞ্চলটাতে সব থেকে বেশি আগ্নেয় পর্বত দেখা যায় বলে একে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা মানে কোমরবন্ধনীর মতো এটা হয়ে আছে। ইংরাজিতে বলে প্যাসিফিক রিং অফ ফায়ার, পৃথিবীর সর্বাধিক আগ্নেয়গিরি এইখানেই অবস্থিত হয়, এই অঞ্চলেতে সর্বাধিক ভূমিকম্পও হয়ে থাকে। আমরা যেটা নিয়ে পড়বো, পড়াশোনা অনেক জানবো,
সেটা হচ্ছে ক্ষয়জাত পর্ব, যখন ভঙ্গিল পর্ব এবং স্তূপ পর্ব এই দুটি পর্বতে গঠন কার্য শেষ হয়ে যায়, তখন বিভিন্ন ধরনের বহির্জাত শক্তি যেমন নদী প্রবাহ, বায়ের বাতাস, সূর্য তাপ, আবহাওয়া বা বিচরণী ভবন, এই সব যে ক্ষয়কারী শক্তিগুলো আছে এরা মিলে ওই সব পর্বতগুলোর নরম শিলায় গঠিত অংশগুলোকে ক্রমশ ক্ষয় করতে থাকে, দিনের পর দিন ক্ষয় করে ক্রমশ তাকে উচ্চতা কমাতে থাকে, কমাতে কমাতে তখন ওই ক্ষয়জাত পর্বতে কোথাও না কোথাও হয়তো কোনো রূপান্তরিত শিলা থেকে গেছিলো বা আগ্নেয় শিলা ঢুকে বসেছিল মানে প্রবেশ করেছিল, সেই সব অংশে যখন চলে আসে তখন আর ওদেরকে ক্ষয় করতে না পেরে ওই বাকি অংশটা কঠিন অংশটা ক্ষয় প্রতিরোধ করে ক্ষয়জাত অনুচ্চ পর্বত হিসেবে মানে অনুচ্চ পর্বত হিসেবে অবস্থান করে, এদেরকেই বলে ক্ষয়জাত পর্বত। এই যে ছবিটা আমরা এঁকেছি, আমি এঁকেছি, এটা ক্ষয়জাত পর্বতের একটা ছবি, হোয়াইট বোর্ডে এই ছবিটা একটা এঁকেছি, এটা ভালো করে লক্ষ্য করে দেখো। এখানেতে ওপর দিকে লাল ডট লাইন দিয়ে দেখো ওপরে লেখা রয়েছে পূর্বের উচ্চভূমি বা পর্বত, ওইটা তার মানে আগে পর্বত তো অতটা উঁচু ছিল। এবার বাম দিকে দেখো, অনেক বাম দিকে একটা লেখা রয়েছে, অ্যারো পয়েন্টিং করা আছে, কতগুলো ডটেড লাইন আছে, ওখানে দেখা যাচ্ছে পর্বতের ক্রমক্ষয় অর্থাৎ বিভিন্ন ক্ষয়কারী শক্তিগুলো দ্বারা পর্বতের নরম শিলাগুলো ক্রমশই ক্ষয় হতে হতে নিচের দিকে নেমে গেছে, পর্বতের উচ্চতা হ্রাস হয়েছে। আর একদম তলায় দেখো নীল রঙের যে অংশটা রয়েছে দাগ কাটা তলায়, ওখানে লেখা রয়েছে বর্তমান ক্ষয়জাত পর্বত, তার মানে পর্বতটা ক্রমশ উচ্চতা হারিয়ে এই জায়গায় চলে এসেছে। এরা আমি ক্ষয়জাত পর্বতে কতগুলো উদাহরণ ভারত এবং বহির ভারত থেকে বোর্ডেতে লিখে দিয়েছি, তোমরা একটু ভালো করে দেখে নাও। ছাত্ররা আমরা এবার ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিতে পারি। এক যেমন হচ্ছে ক্ষয়ের ফলে কোনো প্রাচীন মালভূমি বা পর্বত ক্ষয়জাত পর্বতে পরিণত হয়। দু নম্বর কি, সাধারণত গম্বুজ আকৃতি হয়, তবে চ্যাপ্টাকৃতিও হতে পারে। তিন নম্বর, উচ্চতা কম হয়, সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার মিটারের মধ্যে এর উচ্চতা থাকে। চার, সাধারণত কঠিন আগ্নেয় বা রূপান্তরিত শিলায় গঠিত হয়। পাঁচ হচ্ছে বয়সে প্রাচীন হয়। ছয়, গাত্রদেশ এবড়ো খেবড়ো হয়ে থাকে। আমরা এখন পর্বতের উপযোগিতা বা গুরুত্বগুলো একটু দেখে নেব। ছাত্রছাত্রীরা, আজকে আমাদের কাম্য শিখন সামর্থ্য তাহলে কী কী হলো, অর্থাৎ আমরা কী কী জিনিস শিখলাম আর এর ফলে আমরা কী কী জিনিস ব্যাখ্যা করতে পারব। এক নম্বর, ভূমিরূপ প্রক্রিয়া কাকে বলে তা লিখতে পারবে। দুই, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া শ্রেণীবিভাগ করতে পারবে। তিন, পাঁচ সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি উদাহরণ ও চিত্রসহ লিখতে পারবে। চার, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত ও ক্ষয়জাত পর্বতের সৃষ্টি চিত্র ও উদাহরণসহ লিখতে পারবে। পাঁচ, বিভিন্ন পর্বতের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করতে পারবে। ছয়, মানব জীবনের পর্বতের গুরুত্ব লিখতে পারবে। এবার আমাদের হোম অ্যাসাইনমেন্ট দেওয়ার সময়, তোমাদের বাড়ির কাজ কতগুলো প্রশ্নের মাধ্যমে দিয়ে দেওয়া হলো। দু নম্বর এবং পাঁচ নম্বরের কিছু প্রশ্ন দিয়ে দেওয়া হলো, একটু দেখে নাও তোমরা।